আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খিলসেমাইয়ের পাকোড়া। এই জন্য আমি এখানে 250 গ্রামের একটু বেশি খিলসেমাই নিয়ে নিয়েছি। এবার খিলসেমাইটাকে একটু ভেঙে নিয়েছি। ভেঙে নেওয়ার পরে এখানে আমি কাঁচা মরিচ দিব, পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর আমি একটু গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। ধনিয়ার গুঁড়া দেওয়ার পরে এটাতে আমি একটা ডিম ভেঙে দিব। ডিম দেওয়ার পরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেওয়ার পরে এটা মিশ্রণটা আমি ভালো করে মাখিয়ে নিব। সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পরে এরপর 5 মিনিট রেখে দিতে হবে এটাকে ভালো করে হওয়ার জন্য। এবার এটাকে আমরা পাকোড়ার যেমন ইচ্ছা আপনি তেমন শেপ দিতে পারেন, গোল অথবা চারকোনা অথবা একটু লম্বাটে। দেওয়ার পরে কড়াইয়ে তেল গরম করে কড়াইয়ে এটা আমরা দিয়ে দিব এক এক করে। এবার এটাকে সুন্দর করে ভাজতে হবে। দেখেন এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে এবার দেখেন উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে অপর পাশটা ভাজতে হবে। আসলে খিলসেমাইটা অনেকেই দুধ দিয়ে খেতে চায় না, তো এটা যদি আমরা এভাবে পাকোড়া বানিয়ে খাই তাহলে কিন্তু দেখবেন সবাই পছন্দ করে। মিষ্টি অনেকে পছন্দ না করলেও ঝাল জিনিসটা কিন্তু সবাই পছন্দ করে। এখন এটা ভাজা হয়ে গেলে বস, এবং শসা দিয়ে পরিবেশন করতে পারেন।